জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত নির্বাচন করছে কারা আমি আর দামি তা আমি আর দামির নির্বাচনে বিএনপি আগুন দিবে কেন জনগণের পালসে হাত দিয়ে কাজ করে নিলুফার চৌধুরী মনি দেশে স্বার্থ বিক্রি করে আপনারা ক্ষমতায় আসতে চাইছিলেন সে কারণেই আসলে আপনারা নির্বাচন বর্জন করছেন কিনা ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার দুইজন সহবক্তাকে শুভেচ্ছা দেখেন আমরা যদি ওইভাবে ক্ষমতায় আসতাম তাহলে আমরা নির্বাচনে যেতাম এটা তো সবাই জানে বিএনপি কি এটা বাংলাদেশের জনগণ খুব ভালো করে বুঝে কারণ বিএনপি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করতে চায় কাজ করে হৃদয়ের নিয়ে কাজ করে জনগণের পালসা হাত দিয়ে কাজ করে অতএব বিএনপি কে এইসব ছোটখাটো আন্দোলনে আমরা অগ্নি সন্ত্রাস দেখলাম খোদ প্রধানমন্ত্রী বলেছেন এত সাহস কোথায় পায় তারা প্রাণ নাশের প্রাণী ঘটনা আমরা দেখেছি প্রধানমন্ত্রী তো গণব ঠাকুর না প্রধানমন্ত্রী কিভাবে জানলো যে বিএনপি করেছে বিএনপিকে ধরে ধরে বিএনপির নাম দেওয়ানো আর এই যে আপনার তারা আগুন দিবে তারা রেলের পোশাক পরা ব্যক্তিরাই আগুন দেয় বলেছেন কে আহত নুরুল হক ঢাকা মেডিকেলে তাহলে আমরা তো এখানে কি আমরা কি বলেছি আমরা তো এই আমাদের লোক না এবং মারা গেছে কে বিএনপিরই লোক বিএনপির একটা পরিবার শুদ্ধ পুরা মারা গেল তো সেইখানে বলি এয়ারপোর্ট স্টেশনে আগুন লাগলো ট্রেনে সেই ট্রেন এয়ারপোর্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন তারপরে স্টেশন পার আগুন থাকলো কেউ চেন টানলো না তাহলে এটা কি ধরনের আগুন রাস্তা থেকে কেউ দেখলো না ভোরে চেন টানলো না কেউ এই আগুনটা কে লাগিয়েছে আমরা যদি বলি সরকার সমর্থিত সরকারের লোকরা ওই যে নুরুল হক কি বলেছে চাক্ষুষ সাক্ষী তো বড় বড় কথা উইটনেসের যদি আওয়ামী লীগ করলে যদি উইটনেস এরও যদি দাম না দেয় ওনারা যা বলবে ওটাই আইন ওটাই আপনার হাদিস এটা তো হতে পারে না এখানে নিরাপত্তা তো বিঘ্নিত হচ্ছে আপনি জন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাকে একটা লাইন বলার সাথে সাথে আপনি দুইটা প্রশ্ন করেন টু একটা উত্তর দিতে দিবেন না তাহলে তো হবে না নির্বাচন করছে কারা আমি আর ডামি তা আমি আর ডামির নির্বাচনে বিএনপি আগুন দিবে কেন আর আপনাকে সরাসরি স্ট্রেট বললাম যে উইটনেস কি বলছে উইটনেস যখন বলছে এটার তদন্ত করার দায়িত্বকার সিসিটিভি কিসের জন্য ঢাকা জুড়ে সমস্ত ঢাকা জুড়ে মুহূর্তের মধ্যে বের হলো না কেন যে কে আগুন দিল কীভাবে আগুন দিলো ট্রেনের মধ্যে সিসি ফুটেজ নাই জানে না তারা আমি যদি বলি যে কি পুলিশ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সবগুলো মেডিকেলে দুই দিন আগে দুই দিন আগে থেকে তারা চিঠি দিয়ে তারা সতর্ক করলো তারা জানলো কিভাবে যে ট্রেনে আগুন লাগবে ও ঠাকুর ঘরে কে আমি কলা খাই না এই এই অবস্থায় তারা নিজেরা নিজেরা দামি দিয়ে নির্বাচন করছে ওনাদের মন্ত্রীরা বলছে নতুন ফুল ফুটাবে এই হলো ফুল আমি আর দামি এই ফুল ফুটানোর জন্য তারা এতদিন আন্দোলন করেছে এতদিন বিএনপি করে দিল রাজনীতি করেছে হ্যাঁ সেই সুযোগটিও কি বিএনপি করে দিল নির্বাচন বিএনপি সুযোগ করবে কেন বিএনপি জনগণকে নিয়ে কাজ করে জনগণের শান্তি জনগণের সামর্থ্য এইসব নিয়েও বিএনপি কাজ করে আজকে জনগণের অবস্থা খুবই খুবই শোচনীয় দ্রব্যমূল্যের দাম এত বেশি জনগণ ভোট দিতে পারে না ভোটাধিকারের প্রশ্নই আসে না রাতে যে দেশে ভোট হয়ে যায় পৃথিবীতে জাপানের অ্যাম্বাসেডর কি বলছিল এরকম কোথাও আমি শুনিনি যে রাতের বেলা ভোট হয়ে যায় তো সেই দেশে সেই দেশের প্রধানমন্ত্রী বলছেন কি বলছেন সেটা আপনি বুঝেন যে দেশের প্রধানমন্ত্রী নিয়ে বিদেশের বিদেশের সবাই এই ধরনের মন্তব্য করে তাহলে সেই দেশের আপনার তারা নির্বাচন করছে কোথাও পৃথিবীতে আছে তারা তাদের আইনের লঙ্ঘন করে তাদের নিজস্ব যে আইন আছে তাদের দলীয় মেমোরেন্ডাম সেটা লঙ্ঘন করে তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী এই যে বলতে পারছে না নুরঝানাপা একবার বলে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ থেকে আবার স্বতন্ত্র প্রার্থী হয় কিভাবে আউমলি আউমলি এর পদ থাকবে স্বতন্ত্র প্রার্থীটাও থাকবে ইলেকশন করবে এটা এটা কোন দেশের 14 সালে এক রকম হইছিল যে তারপরে সেই পাশ এখন বলছে যে প্রধানমন্ত্রী দলের সভানেত্রী অপেন বলে দিছে যে তোমরা দরকার পড়লে ডামি হয়ে ইলেকশন করো দরকার পড়লে সবাই ইলেকশন করতে পারবে কতটা সর্বহারা হলে কতটা সর্বহারা হলে দল একটা এক এককিজ হয়ে গেলে এই কথাগুলা বলতে পারে তারা কি আপনার প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তারা কি বুদ্ধি প্রতিবন্ধী যে এই ধরনের কথা বলে এই ধরনের কথা বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য বা শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রযোজ্য হতে পারে তাদের তাদের দল কী তাদের দল একটা এত বছরের পুরানো একটা সংগঠন সেই সংগঠনের নেতা নেত্রী যদি এই ধরনের অপেন বলে দেয় আর কি বলেছে আপনার যাদের বিরোধী দল বানাবে বা আগে ছিল ওই অ্যালায়েন্স করে বিরোধী দল তারা কি বলেছে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চূন্য বলেছে বলেছে না পোস্টারে লিখেছে যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত আপনি বুঝেন তাহলে ইলেকশন